হ্যালো লিসনার্স, আজকে আমরা ফটোশপ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিব। তো অ্যাডোবি ফটোশপটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটা খুব জনপ্রিয় একটা সফটওয়্যার, যেটা মূলত একটা ইমেজ এডিটিং করার জন্য কাজে ব্যবহার করা হয়। তো অ্যাডোব ফটোশপ দিয়ে আসলে অনেক কাজ করা যায়, তার মধ্যে আমরা কিছু এর এক্সাম্পল দেখব। যেমন ফটোশপে অনেক বিজনেস কার্ড ডিজাইন করা যায়, আপনারা আপনার আপনাদের মন মতো ফটোশপে খুব এফেক্ট দিয়ে কিংবা কালারের অনেকগুলো কালারের সমন্বয়ে আপনারা বিজনেস কার্ড তৈরি করতে পারেন। এরপর দেখা গেছে ওয়েবসাইটে যে ব্যানারগুলো থাকে, সেই ধরনের ব্যানারগুলো আপনারা এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আছে ইমেজ ম্যানিপুলেশন করা। আসলে ইমেজ ম্যানিপুলেশনটা দেখা যাচ্ছে যে অনেকগুলো ছবির একসাথে সমন্বয় করে একটা ন্যাচারাল লুক দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের কাজ। তো এটাও অ্যাডোব ফটোশপের মাধ্যমে করতে হয়। এরপর বুক কাভার, ফটোশপে বুক কাভার করা যায়। তারপর আমাদের দেখা গেছে এখানে ফটোশপে অ্যাকশন, যেমন দেখা গেছে এই ছবিটা আছে নর্মাল ছিল এরকম, এটাকে অ্যাকশন ফটোশপ থেকে অ্যাকশন ব্যবহার করার পর এটাকে এরকম একটা রূপ দেয়া হয়েছে। এছাড়াও ফটোশপে আমরা পোস্টার ডিজাইন করতে পারি। আর ফটোশপের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটে যে ট্যাম্পলেটগুলো তৈরি হয়, সেই ট্যাম্পলেটগুলো পিএইচডি ট্যাম্পলেট, এগুলো আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমরা আমাদের এই ফটোশপের ধারাবাহিক ক্লাসগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যে আমরা যেই ভার্সনটা ব্যবহার করতেছি ফটোশপে, এটা হচ্ছে বর্তমানে ফটোশপের সবচাইতে লেটেস্ট যে ভার্সনটা, অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সন। তো আমাদের ক্লাসগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে আপনারা যদি কেউ পূর্বের যে ভার্সনগুলো ছিল, যে সিএসের যে ভার্সনগুলো ছিল, সেটা হোক সিএস 2, 3, 4 অথবা 8, 9, যেটাই হোক না কেন, হ্যাঁ, আপনারা এই ক্লাসগুলো দেখে আশা করি আপনারা আগের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনেও এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। ধন্যবাদ।